সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই করোনাকালীন সময়ে আবারও তোমাদের হায়ার ম্যাথের ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা উচ্চতর গণিতের 8.2 থেকে শুরু করব। তো 8.2, 8.3 থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষাতে সৃজনশীল আকার এবং এমসিকিউ আকারের প্রশ্ন থাকে। তো 8.2 এবং 3 এর অঙ্কগুলো একটু ঝামেলাও, তো সেই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা আগে শুরু করলাম। তো আশা করি সবাই দেখবে এবং সবাই সবাইকে জানাবে যে এরকম ক্লাস হচ্ছে, স্যারেরা ক্লাস নিচ্ছে। তো ঠিক আছে, দেখো আবার পেজে দেখো, আমরা 2 নম্বর অঙ্ক দিয়ে শুরু করলাম। এই cos theta সমান -4/5 এবং পাই less than 3π/2 হলে tan theta এবং sin theta এর মান কত? ঠিক আছে, এইটা আমাদের আসলে বের করতে বলছে যে cos theta এর মান দেওয়া আছে -4/5, আর থিটার মানের একটা লিমিট দেওয়া আছে, এই লিমিটের মধ্যে tan theta এবং sin theta এর মান আসলে বের করতে হবে। তো একটা বিষয়ে আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা থাকলে বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা সহজেই বের করতে পারবো, সেটা 2টা উপায়ে বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগের সবগুলো ধনাত্মক মান দিবে, বাকি 3টা চতুর্ভাগে দুইটা মানে দ্বিতীয় চতুর্ভাগে যেমন সাইন কোসেক ধনাত্মক মান দেয়, তৃতীয় চতুর্ভাগে যেমন ট্যান কট ধনাত্মক মান দেয়, চতুর্থ চতুর্ভাগে যেমন সেক কস থেটা ধনাত্মক মান দিবে। তো ঠিক আছে, এই ব্যাপারগুলোর জন্যই এখানে একটা লিমিট দিতে, খেয়াল করে এখানে একটা লিমিট দিতে, এটা আসলে কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করছে? পাই, থিটার মান পাই থেকে বড়, পাই মানে 180 ডিগ্রি। ঠিক আছে, আর 3π/2 এটা তোমার 3π/2 এটা মানে 270 ডিগ্রি থেকে ছোট, তো এটা তার মানে তৃতীয় চতুর্ভাগ। তো খেয়াল করো তৃতীয় চতুর্ভাগে কিন্তু cos theta এর মান ঋণাত্মক হবে, এই জন্য ওরা উল্লেখ করে দিছে ঋণাত্মক মান। আর কি বলছে, tan theta এর মান বের করো, তাহলে তৃতীয় চতুর্ভাগে tan theta এর মান কি হবে? ধনাত্মক। sin theta এর মান তৃতীয় চতুর্ভাগে কি হবে? অবশ্যই ঋণাত্মক, যেহেতু sin theta এর মান দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক, বাকি দুই চতুর্ভাগে ঋণাত্মক মান দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লিমিট দেওয়ার কারণে তৃতীয় চতুর্ভাগকে ইন্ডিকেট করতেছে তাতে cos theta এর মান তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক, tan theta এর মান ধনাত্মক, আর sin theta এর মান কি হবে? ঋণাত্মক হবে। তো ঠিক আছে, আমরা কিভাবে মানগুলো বের করি সেগুলো দেখি। দেখো দুইটা উপায়ে আমরা মূলত মানগুলো বের করতে পারবো। এই যে এই কাছে দেওয়া আছে, তো আমরা এখানে লিখলাম দেওয়া আছে, দেখো cos theta সমান -4/5। আসলে আমাদের চিন্তা ভাবনা হলো যে মানগুলোকে দুইটা উপায়ে করা যায়, ঠিক আছে, দুইটা উপায়ে বের করা যায়। তো আমরা হয়তো দুইটা উপায়ে করতে পারবো এখানে, কিন্তু আজকে আমরা একটা উপায় দেখা দিচ্ছি যে cos theta এর মান, cos theta থেকে আমরা আগে sin theta অথবা tan theta এর মানের দিকে ধাবিত হব। দেখো cos এর সাথে sin এর কি সম্পর্ক আছে? যদি তুমি cos স্কয়ার থেকে sin স্কয়ার theta করা যাবে, আমরা এমনিতেই cos theta সমান অনুপাত sec theta পাবো, কিন্তু আমরা sin theta পাবো কিভাবে? তাহলে cos কে একবার বর্গ করতে হবে, কেননা cos স্কয়ার থেকে আমরা সহজেই sin স্কয়ার theta পাবো। ঠিক আছে, আর যদি cos theta এর মান তো দেওয়া আছে, tan sin theta এর মান যদি আমরা পাই, sin theta এর মান আমরা বের করলাম, cos theta এর মান দেওয়া আছে, তাহলে অতি সহজেই tan theta এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো। তো তাহলে আমাদের কি করতে হবে? দেখো যে cos থেকে sin এ গেলে cos কে বর্গ করতে হবে, তাহলে cos স্কয়ার থিটা -4/5, এখানে আমরা কি লিখলাম? বর্গ করে। খেয়াল করো cos স্কয়ার থিটা মানে 1 - sin স্কয়ার থিটা, মাইনাস এর উপরে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা অবশ্যই কি হবে?
माइनस प्लस हो जाए फोर एर उपरे स्कोर षोलो फाइव एर उपरे स्कोर ताहले कत हलो पच्चीस। देखो तो आमरा जदि एकटु पक्षान्तर करि एखाने তাহলে কিন্তু আর ওই একটা লাইন বেশি করতে হলো না, আমরা এখানে জাস্ট কি করলাম পক্ষান্তর করলাম। এখানে যদি লসাগু করি একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এরকম আসে। ঠিক আছে, তাহলে দেখো অতি সহজে কিন্তু আমরা সাইনের মান পেয়ে গেছি। তো এখন এটাকে আমরা একবার সাজায় দেখি, এই সাইন স্কোয়ার থিটার সমান নাইন ডিভাইডেড পঁচিশ বা সাইন থিটার সমান প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ। ঠিক আছে, এটা আমরা বর্গ করলাম। এখন সাইন থিটার মান ধনাত্মক হবে নাকি সাইন থিটার মান ঋণাত্মক হবে এই ব্যাপারটা একটু দেখা উচিত আমাদের। তো এই ব্যাপারটা এখানে আমরা একটু দেখি, দেখো সাইন থিটা দেখো তো এইখানে তোমরা বুঝতে পারছো নাকি এইটা কেননা পাই লেস দেন থিটা লেস দেন থ্রি বাই ফাইভ টু অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক অতএব সাইন থিটা সমান মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। তো আমরা একটা বুঝলে এই নিয়মের আরো অনেকগুলো অঙ্ক পাবো, তাহলে অতি সহজেই আমরা করতে পারবো। তো প্রথমে কস থিটার মান দেওয়া আছে মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ, কস থিটার থেকে আমরা সাইন থিটার মান পাবো পেতে চাচ্ছি, তাহলে আমরা কি করব এটাকে আসলে স্কোয়ারের সাথে কস স্কোয়ারের সাথে সাইন স্কোয়ারের সম্পর্ক আছে তাহলে অবশ্যই স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলাম এরকম সাইন থিটার সমান প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ আসছে, কিন্তু এই যে একটা লিমিট দেওয়া আছে এটার দ্বারা বোঝাতেছে যে সাইন থিটার মান প্লাসটা গ্রহণযোগ্য না মাইনাসটা গ্রহণযোগ্য। কেননা তৃতীয় চতুর্ভাগ এই লিমিটের দ্বারা আসলে তৃতীয় চতুর্ভাগকে বোঝানো হচ্ছে, এই জন্য তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক মানটা গ্রহণযোগ্য না ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য। তো ঠিক আছে, এইবার আমরা ট্যান থিটার মান বের করবো। তো এগুলো আমরা মিশে দিলাম, তো তারপরে আমরা জানি এই ট্যান থিটার সমান সাইন থিটা বাই কস থিটা, একটু নিচে লিখি মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ কস থিটার মান মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ এইটা। তো সহজেই মান বসে দিলাম মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ ইন্টু ফাইভ ডিভাইডেড মাইনাস ফোর, তার মানে কত আসলো এই থ্রি ডিভাইডেড ফোর। ঠিক আছে, এই টার্ম থিটা সমান থ্রি ডিভাইডেড ফোর আসছে, মাইনাস 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 কেটে গেল, যেহেতু যেহেতু তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা ধনাত্মক সুতরাং ট্যান থিটা সমান থ্রি ডিভাইডেড ফোর অ্যান্সার। ঠিক আছে, এই শর্তটা কিন্তু আমরা সহজেই বুঝি, তৃতীয় চতুর্ভাগে আসলে ট্যান থিটা ধনাত্মক, এই কারণে আমরা এখানে কি লিখলাম দেখো ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা, যেহেতু আমরা সাইন থিটার মান আগেই পাইছি অতএব সাইন থিটা আর কস থিটার মান আমরা মান বসাই দিলাম। আর একটা জিনিস এখানে খেয়াল করলাম কি যেহেতু তৃতীয় চতুর্ভাগ এই লিমিট দ্বারা তৃতীয় চতুর্ভাগ ইন্ডিকেট করছে অতএব তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক সুতরাং ট্যান থিটা সমান থ্রি ডিভাইডেড ফোর এটা অ্যান্সার। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো একই নিয়মের অঙ্ক আমরা করব, তিন নাম্বারটা দেখো, তো আমরা এরপর চার নাম্বার অঙ্কটা দেখি, তিন দুই আর তিন একই নিয়মে,
এই রকমই দেওয়া আছে রাশিটাতে, দেওয়া আছে এই cos a সমান হাফ এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, দাঁড়ি হলে sin a এই tan a এর মান বের কর। তো ঠিক আছে, দেখো খেয়াল করো একটু, চার নম্বর অঙ্ক একটু শর্তটা কিন্তু ব্যতিক্রম। আসলে আমি এই শর্তের জন্য চার নম্বর অঙ্কটা করতেছি। শর্তে কি আছে যে সাইন এবং কস একই চিহ্ন বিশিষ্ট হয়। এখন দুইটাই একই চিহ্ন বিশিষ্ট মানে কি, দুইটাই সাইন অথবা দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক। তো আসলে ধনাত্মক হবে দুইটাই না ঋণাত্মক হবে এটা ইন্ডিকেট করবো এইভাবে। দেখো cos এর মান এখানে কি দেওয়া আছে, cos এর মান কিন্তু এখানে ধনাত্মক দেওয়া আছে, তাহলে অবশ্যই sin এর মান কি হবে, ধনাত্মক, যেহেতু একই চিহ্ন বিশিষ্ট। cos sin যদি দুইটাই হয় দুইটাই ঋণাত্মক হবে, না হয় দুইটাই ধনাত্মক হবে, যেহেতু দেওয়া আছে cos ধনাত্মক তাহলে sin ও কি হবে, ধনাত্মক হবে। তো ইজি একটা ব্যাপার। তো অনুরূপ ভাবে আমাদের দেওয়া আছে cos এর মান, এখান থেকে আমরা sin এর মান বা জানতে চাচ্ছি, একই ভাবে tan এর মান জানতে চাচ্ছি। তো ঠিক আছে, সেই ক্ষেত্রে sin এবং cos এর মধ্যে সম্পর্ক হচ্ছে স্কয়ারের সম্পর্ক। ঠিক আছে, তো আমরা কি করলাম যে এই cos এর সমান হাফ, এই উভয় পাশে স্কয়ার করলাম মানে বর্গ করলাম। দেখো cos স্কয়ার কে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখলাম, আসলে আমাদের sin এর মান দরকার। একটু পক্ষান্তর করলাম সেই আগের অঙ্কটার মতোই, এখানে যদি আমরা একটু লসাগু করে ব্যাপারটাকে একবারে লিখি তাহলে কিন্তু এরকম দাঁড়ালো যে sin স্কয়ার এর সমান 3/4। ঠিক আছে, তো আমি কিন্তু ইচ্ছা করলে এই পাশেও লিখতে পারি। দেখো বা sin a সমান প্লাস মাইনাস √3/2। ঠিক আছে, তো আমরা এখন এই শর্তটা লিখি, যেহেতু cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট দেওয়া আছে কজে কজে ধনাত্মক হলে সাইনেও সাইনে ধনাত্মক হবে। ও এখানে আমরা লিখলাম দেওয়া আছে কজ ধনাত্মক, তো আমরা ভাষাটা একটু ঠিক করে লিখি, যেহেতু যেহেতু cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, আর দেওয়া আছে কি cos a ধনাত্মক চিহ্ন, সুতরাং sin a ও ধনাত্মক হবে, সুতরাং sin a সমান এই √3/2 এটা। ঠিক আছে, খেয়াল করে যে cos আর sin একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু cos ধনাত্মক বিশিষ্ট অতএব sin ও ধনাত্মক, শেষ। তো এরপর আমরা tan এর মান বের করব। দেখো আমরা জানি এই tan এর সমান sin এ ডিভাইডেড cos, sin এ কি sin এর মান √3/2, cos এ কি এই হাফ, এটা যদি উল্টা যায় √3/2 2/1, কেটে যা কি থাকে শুধু √3 থাকে। আমরা এখানে কিন্তু ভাষাটা লিখলাম, যেহেতু cos এ ও sin এ একই চিহ্ন বিশিষ্ট,
সুতরাং এই tan এর সমান শুধু রুট 3 তো খেয়াল করো এই tan এর বেলায় আবার খুবই সুবিধা এইজন্য যে sin এর মান ধনাত্মক cos এর মানও ধনাত্মক তাহলে tan এর মানও ধনাত্মক হবে যদি sin এর এবং cos এর মান দুইটাই ঋণাত্মক হতো তবুও তো tan ধনাত্মক আসতো ঠিক আছে এটা হচ্ছে এখানে ব্যাপার তো তাহলে যে tan এর সমান শুধু রুট 3 আছে তো ঠিক আছে এই নিয়মের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে তো আমরা আর একটা অঙ্ক দেখি পাঁচ নাম্বার একটা অঙ্ক দেখি আমরা আজকে ক্লাস শেষ করব তো দেখো দেওয়া আছে কি এই tan এর সমান 5 ডিভাইডেড 12 এবং tan a ও sin a ও সরি এখানে tan a ও cos a এই বিপরীত চিহ্ন বিশিষ্ট এক্স সাইন এ ও কজ এর মান কত ঠিক আছে এটা আসলে বের করতে বলছে এখানে দেখো ব্যাপারটা আমার একটু ভিন্ন শর্ত যে ট্যান এর মান ঋণাত্মক ট্যান এ ও কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট তার মানে কি ট্যান ঋণাত্মক তার মানে কজ ধনাত্মক শেষ কাহিনী ঠিক আছে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম tan এবং cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে tan দেওয়া আছে ঋণাত্মক কারণ cos হবে ধনাত্মক তো অনুরূপ ভাবে আমরা ওই আগে মুজি মান বের করব দেওয়া আছে tan সমান -5/12 আমরা এখান থেকে পেতে চাচ্ছি sin অথবা cos ঠিক আছে আমরা ওখান থেকে পেতে চাচ্ছি sin এবং cos tan কে ভাঙলে cot আসে tan কে ভাঙলে sin আর cos আসে তো এখন আমরা tan কে ভাঙ cot এর তো দরকার নেই আবার tan কে ভাঙলে sin আসলো cos আসলো দুইটারই তো মান চাইছে তো তাই আমরা ওই ওই সূত্রটাও দিতে পারতেছি না তো আমরা অন্য কোন উপায় খুঁজি যে tan এর সাথে সম্পর্ক আছে sec sec এর সাথে সম্পর্ক আছে cos এর সাথে সম্পর্ক আছে sin এর এই যে রিলেটেড কিন্তু কিভাবে সম্পর্ক আছে বর্গ করে সম্পর্ক আছে যেমন tan স্কয়ারের সাথে sec স্কয়ারের সম্পর্ক আবার sec এর সাথে cos এর সম্পর্ক cos স্কয়ারের সাথে আবার sin স্কয়ারের সম্পর্ক তো আমরা এই সিরিয়ালটা মেইনটেইন করব তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে তো ঠিক আছে উপায় হচ্ছে বর্গ করে নিলাম এই tan স্কয়ার সমান -5/12 বর্গ করে পাই ঠিক আছে এই tan স্কয়ার সমান এই 25/144 তো tan স্কয়ার সমান আমরা কি লিখতে পারি sec স্কয়ার - tan স্কয়ার সমান 1 তাহলে tan স্কয়ার সমান লিখতে পারি এই sec স্কয়ার -1 সমান 25/144 তো দেখো এই sec স্কয়ার সমান -1 টা ওই দিকে পার করে দিলাম তাহলে ওই দিকে যা প্লাস হলো তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু এরকম আসে তার মানে এখানে 169 আসে 144 নিচে ঠিক আছে এই ব্যাপারটা এখন দেখো এই sec সমান আমরা কি লিখলাম এই 13/12 ঠিক আছে এরকম আসছে এখন দেখো সেকে আমরা পরিবর্তন করলাম cos বানালাম তাহলে এই দিকে কিন্তু চিহ্ন ঠিকই থাকলো 12 উপরে গেল 13 নিচে থাকলো ঠিক আছে cos এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের বিশিষ্ট সেই শর্তগুলো দিতে হবে সেই শর্তগুলো দিয়ে মূলত আমাদের এখন কার্য শেষ করতে হবে তো এখন খেয়াল করো যেহেতু যেহেতু tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট এই কিন্তু tan a ঋণাত্মক সুতরাং cos এ কি হবে তাহলে এই ধনাত্মক মানে তো শেষ ঠিক আছে cos এর তাহলে কি হবে ধনাত্মক তো ঠিক আছে দেখো আমরা এখান থেকে এটা লিখতে পারি এখন আমরা এখান থেকে sin এর আরেকটা মান বের করব তো আমরা যদি sin এর মান বের করি তাহলে কি হবে cos এর মান তাহলে 12/13 আসছে তো আমরা ওখান থেকেই লিখি এই cos এর সমান 12/13
এই আমাদের দ্বিতীয় অংশ বা এই সাইন এ যেতে যেতে চাও বর্গ করতে হবে বর্গ করলে কত আসবে এত তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার এ ঠিক আছে তো এটা আরেকবার পক্ষান্তর করো এটাও যদি লসাগু করো একবারে 25 বাই 169 sin স্কয়ার এ বা শুধু sin এর সমান আমরা কি লিখতে পারি 5 ডিভাইডেড 830 ঠিক আছে 5 ডিভাইডেড প্লাস মাইনাস 5 ডিভাইডেড 13 একবার আমরা লিখতে পারি এখন দেখো যেহেতু যেহেতু cos ঋণাত্মক cos ধনাত্মক অতএব sin ও কি হবে ধনাত্মক কিন্তু হবে তো সেই ক্ষেত্রে যেহেতু tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে এটা আসলে কোন চতুর্ভুজকে ইন্ডিকেট করবে এটা আসলে চতুর্থ চতুর্ভুজকে ইন্ডিকেট করবে এই চতুর্থ চতুর্ভুজে চতুর্থ চতুর্ভুজে নির্দেশ করে অতএব সাইন ঋণাত্মক মান দিবে সুতরাং সাইন এর সমান আমরা মাইনাস 5 ডিভাইডেড 13 এর অ্যানসার তো দেখো যেখানে cos ধনাত্মক সেখানে কিন্তু আবার sin ঋণাত্মক এই হলো আসলে আজকের বিষয় আজকের বিষয় হলো যে আমরা অঙ্ক পারবো কিন্তু চিহ্নগত একটু সমস্যা থাকবে এই সমস্যাটা যেন আমাদের না থাকে সেই ব্যাপারটাকে কেন্দ্র করেই আজকে আমরা তিনটা অঙ্ক করলাম এই টাইপের অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস অবশ্যই করবে ঠিক আছে সবাই ভালো থেকো